সরকারের চিন্তা হলো নির্বাচন হবে আওয়ামী লীগ বিএনপির হাতে, নির্ঘাত, যে কোনো শিশু বোঝে নির্বাচন মানে আওয়ামী লীগ। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশ এত উপকার করেছে ভারতকে যে তার কৃতজ্ঞতা কোনো শেষ নাই। যার উৎসাহ এই জন্যই বলছি, বাংলাদেশের মানুষ বিভিন্ন দলকে চেনে, বামপন্থী দল বেশি চেনে। আশা আসাতে ম্যানের কথা বলেন, ইনুর কথা বলেন, দিলীপ বড়ুয়ার কথা বলেন, বামপন্থী যারা যারা আছে তাদের দৌড়টা আমরা জানি। তাদের হ্যাঁ, তাদের চিন্তা চেতনা ভালো, কিন্তু সাংগঠনিক শক্তি দুর্বল। তারা জনগণের পালস বোঝেন না, তারা ভালো ভালো কথা বলতে পারে, পালস যারা বোঝে সেই দল হচ্ছে আওয়ামী লীগ, চিহ্ন দেয়নি। এগুলি মনে রাখতে হবে কিন্তু। কাজে এই সফরটাকে আমি মনে করি, যদি আপনার দ্বিপাক্ষিক সম্পর্ক দেখেন, এটার পাশাপাশি আমি ডক্টর ফয়সালের সাথে একমত, এই সফরের প্রাণ হচ্ছে রাজনৈতিক এজেন্ডা। আবারও বলছি, নির্বাচন কমিশনকে বলবো আপনি মুখে একদম তালা মারেন, আপনার কথা বলার সময় এখন আসে নাই। অর্থাৎ আমরা ধরেই নিব এই সফরটা এমন একটা সময় হলো যখন সামনে নির্বাচন 2023 সালে, এবং সফরের আগে বাংলাদেশে যা ঘটছে, একদিকে দেখেন তো আপনি গণতন্ত্রের কথা বলছেন, মিটিং মিছিল হচ্ছে, এটাও সেটা হচ্ছে, আবার দেখা যাচ্ছে বিভিন্ন দলে ভাঙ্গন হচ্ছে, জামাত ইসলাম জোটতে বেড়ে যাচ্ছে, জাতীয় বাড়িতে ভাঙ্গন হচ্ছে, কে কোন মতে যায়, বিএনপিতে শোনা যাচ্ছে ভাঙ্গন হবে। আবার আমরা এটাও শুনেছি, শুনছি অনেকে এখন ব্যাংককে আসেন, কিন্তু খবর নিয়ে দেখেন মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু কিসের মিটিং? বলা হচ্ছে এতটা সিট দেওয়া হবে, এতটা সিট সে পাবে, আবার বলা হচ্ছে মিটিং এ বলা হচ্ছে ভারত যে আপনাদের সাথে আছে, প্রমাণ কি? ওই প্রমাণ তো দিয়ে দিলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। অনেকে বলেন পররাষ্ট্রমন্ত্রী তো বলে ফেলাইছে, দেখেন পররাষ্ট্রমন্ত্রী বোকা না, সরকার বোকা না, উনি বলেছে না, উনাকে দিয়ে বলানো হয়েছে, গভীরে যান না কেন, হালকা কথা বলি টক শোতে হয়তো আপনার ই পারে জনপ্রিয়তা বাড়তে পারে, লাভ নাই। এখন দেখেন পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য এবং তাকে বাদ দেওয়া, একেবারে হালকা কেন বাদ দেওয়া, এগুলি কিন্তু কাকতালীয় নয়। আমাদেরকে দেখতে হবে চীনের সাথে, এই এজেন্ডার অন্যতম ছিল, পরোক্ষভাবে বলছি, ক্ল্যান্ডেস্টিন ওয়েতে চীন বাংলাদেশ সম্পর্কটা কিছু আসতেই হবে, কারণ চীন যেভাবে বাংলাদেশ আসতেছে এটা ভারতের কাছে কিন্তু অত্যন্ত অপ্রিয় জিনিস। এবং বাংলাদেশ কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলি কাজ, দুঃসাহসিক কাজ করেছেন, তিনি ভারতকে কিন্তু ব্যালেন্স করার জন্য চীন দিকে ঝুঁকছেন, সৌদি আরব ঝুঁকছেন, রাশিয়ার সাথে ঝুঁকতেছেন, আমেরিকা ঝুঁকছেন। এই যে দেখেন, আমি শেষ করে দিচ্ছি, এই জিনিসগুলো যদি আপনি ক্যালকুলেশন না এনে শুধুমাত্র সফরটাকে যদি আপনি একটা কারণে দেখেন, ঠিক হবে না। আমি বলছি এই সফরটা ছিল রাষ্ট্রীয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল আসন্ন নির্বাচন এবং রাজনীতি। ধন্যবাদ। এক একজন এক এক কথা বলছেন, এক এক সময় এক এক তথ্য আমরা পাচ্ছি, সব মিলে আপনার বক্তব্য শুনতে চাচ্ছি প্লিজ। আমি শুরুতেই আপনি পঙ্কজের যে কথা বললেন যে তাকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পাশাপাশি প্রশ্ন রাখলেন তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। বিষয়টি স্পষ্ট, সংবিধানের অনুচ্ছেদ 66 এবং 70, এই দুটি ধারা কিন্তু একজন নির্বাচিত সংসদ সদস্য পদ থাকে কি থাকে না, এই দুটি ধারায় তা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ 66 বলা হয়েছে যদি কোনো কারণে আদালত তাকে পাগল বলে দেখা হয়, অথবা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন বা 2 বছরের জেল খাটেন ক্রিমিনালগুলিতে বিভিন্ন কারণে, এবং 70 অনুচ্ছেদে বলা আছে তিনি যদি সংসদে নির্বাচিত দল কর্তৃক যদি কোনো রুলিং ভায়োলেট করে ভোট দেন সেখানে হবে, এবং অনুপস্থিত থাকলে তার বিচার আছে। কিন্তু কিন্তু বলা হচ্ছে যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে সংসদ থাকবে না। এখন তিনি পদত্যাগ করেননি, তিনি কোনোটাই করেন নাই, দুটি অনুচ্ছেদের ধারা সে পড়ে না, তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সমস্ত পদ খেয়ে হয়েছে, বহিষ্কার করা হয়নি। অতএব পদত্যাগ করার তো প্রশ্ন ওঠে না, কাজে তার মেম্বারশিপ তার প্রশ্ন ওঠে না। যা যা ঘটেছে অনুচ্ছেদ 66, 66 এবং 70 ধারায় পড়ে না। মনে হচ্ছে বাংলাদেশ এত উপকার করেছে ভারতকে যে তার কৃতজ্ঞতা এখন শেষ নেই। কি হবে, আমরা কি পেলাম, আমাদের প্রত্যাশা কি ছিল? হ্যাঁ, ভারত সফর হয়েছে, তিস্তা হয়নি, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর সাথে কথা হলো না, মোদি তাকে ডাকলেন না। আমি শুধু একটি কথা বলি, যে ফাইজুল যে কথাটা বললেন, তিস্তা নিয়ে আমরা উৎকণ্ঠা, এটা উৎস তো সিকিম। দেখেন সিকিম থেকে আসতেছে এবং আমাদেরকে 450-450 কিউসেক পানি দেওয়ার কথা ছিল, আমরা পাচ্ছি মাত্র 300 কিউসেক পানি, এখন বাকিটা কোথায় গেল, সমস্যা তো আছে এখানে। এখন মমতা ব্যানার্জি বলছে আমাদেরকে পানি না দিয়ে ভারত বাংলাদেশকে দেওয়া যাবে না, অর্থাৎ ভারতীয় সংবিধানে, যুক্তরাষ্ট্রের সংবিধান, একটা থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল সরকার, ফেডারেল লিস্ট, প্রভিনশিয়াল লিস্ট, কনকারেন্ট লিস্ট, রেসিডেন্ট লিস্ট, চারটা লিস্ট,
এই পানিটা হচ্ছে মূলত প্রভিনশিয়াল লিস্ট, যদিও 2018 সালে একটা সংবিধান আনা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পারেন, তবে কথা আছে তিনি পারবেন তখনই যদি সংশ্লিষ্ট প্রভিনশিয়াল লোকের জনগণ যদি এটা বিরুদ্ধে না দাঁড়ায়। যদি দাঁড়ায় যায় তাহলে ব্যাপারটা কিন্তু অ্যাট হোম এত সহজ না, যে দেশে রাজনীতি আছে গণতন্ত্র আছে সেখানে চিন্তা ভাবনা করতে হবে, হুট করে পারবেন না। সেন্ট্রাল গভর্নমেন্ট সবই পারবে যদি সংশ্লিষ্ট প্রভিন্সের জনগণ বা ওই এলাকার যে সরকার যে থাকেন তিনি যদি এর সাথে ঐক্য পোষণ করেন, তিনি মিছিমিরি করেন হবে না। মমতা ব্যানার্জি বলেছে পানি যাবে না, অথচ তিনি বলছেন তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বললেন না, মোদি ডাকলেন না। আমি কাউন্টার প্রশ্ন করি, আপনার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, ঢাকায় এসেছিলেন আপনি, আপনাকে নিয়ে এসেছিল, কিন্তু আপনি কিন্তু আমাদের পানি ব্যাপারে কথা বলেননি, আপনাকে শুধু দেওয়া হয়েছিল, আপনার সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি গিয়েছিল কথা বলেছিল, এটা ঠিক না। আমরা বলি টু ইন্ডিয়া পলিসি, একটা পলিসি হচ্ছে উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের বর্ডারিং স্টেট গুলো তাদের সাথে যোগাযোগ। বাংলাদেশ কিন্তু টু স্টেট পলিসিতে বর্ডারিং স্টেট যোগাযোগ বেশি করেছে কিন্তু, এবং অত্যন্ত ভালো। এই বাংলাদেশে কিন্তু মোদী সরকার এসেছিল সমস্ত বর্ডারিং স্টেটের চিফ মিনিস্টার নিয়ে আসছিল কিন্তু, এটা আমি দেখেছি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি টু ইন্ডিয়া পলিসি, আমি তোমাকে বোধিব যদি তুমি বোধিতে চাও, আমি তোমাকে সম্মানিত করব যদি সম্মানিত চাও। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা মেসেজ দিলেন যে লন্ডন যদি আসতে চান তাহলে আপনি, লন্ডন হচ্ছে গণতন্ত্রের একটা সূতিকাগার, ঐতিহাসিক স্থান, এখানে বাঙালি অনেক বাঙালি থাকে, কিন্তু আন্দোলনের সূত্রপাত এখান থেকে হয় দীর্ঘদিন, সেই মুক্তি শুরু এখন। এখন তিনি বলছেন অত্যন্ত মানে রাবিন্দ্রিক ভাষায় বলেন, উনি বলেছেন এমন কিছু কাজ করেন যাতে লন্ডনের আবহাওয়া বুঝতে পারে একজন গণতান্ত্রিক নেতা এখানে আসতেছে। আমি তার এই সেন্টিমেন্টের সাথে একমত। আবার এটাও বলেছেন এমনভাবে আসবেন না যাতে মনে হয় এমন কেউ আসতেছে যিনি বলবেন, মানে আমি যদি ইদি আমিনের ভাষায় বলি, ইদি আমিন বলেছিল প্রত্যেকের বাক স্বাধীনতা আছে আমি বিশ্বাস করি, তবে স্বাধীনতা প্রয়োগ করার পরে কি হবে তা আমি জানি না। খুব মারাত্মক কথা বলেছেন, আমার মনে হয় বাংলাদেশ ক্ষেত্রে এটা ঠিক বলা ঠিক হবে না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা লন্ডন যাবেন, আমার বিশ্বাস লন্ডনের আবহাওয়া এখন মোটামুটি একটা শোক সন্তপ্ত পরিবেশ এখানে আছে। মালেক ভাই নিজে ব্রিটিশ নাগরিক, রানীর প্রতি তার একটা দরদ শ্রদ্ধা আছে। যে যত কথাই বলুক আমি বিশ্বাস নিয়ে বলছি যে এবার উত্তাপটা কিন্তু সেরকম হবে না, অনেকগুলি কারণ আছে, সে কারণের ব্যাখ্যা আমি এখন দেব না। দ্বিতীয় কথা হলো বাংলাদেশের বলা হচ্ছে অনেক দলকে চেষ্টা করা হচ্ছে অপোজিশন বানানোর জন্য, আমি বলছি না, সরকার চেষ্টা করছে না, আমার স্টাডি বলে করছে না, এক দল আসবে ক্ষমতায় এক দল অপোজিশনে থাকবে, অতএব যদি অপোজিশন হয় ক্ষমতা যায় এই দুই দলের মধ্যে থাকবে, কিন্তু মাঝামাঝি কোন তৃতীয় শক্তির বা তৃতীয় ব্লকের আসার সুযোগ নাই, এবং এই চেষ্টা যেই করুক এই চেষ্টা সফল হবে না। আমি যতটুকু বুঝছি রাজনীতি পাল সেটা বুঝি, আমি যেটা সর্বদিকে আলোচনা করে সরকারের চিন্তা হলো নির্বাচন হবে, এবং সরকারও জানে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি, এবং মাঠের রাজনীতি মাঠের বিএনপি। কালকে আমি একটা টক শো করতেছিলাম এনটিভিতে, সেখানে জাতীয় পার্টির একজন নেতা ছিলেন তাজ সিলেটেড প্রো, উনি বলতে আমি বললাম দেখেন এই মুহূর্তে সংসদের যে বিরোধী দল সেখানে ভাঙ্গনের সূচনা হচ্ছে, কিন্তু মাঠের বিরোধী দল কিন্তু শক্তিশালী। এমন একটা দেশ যে দেশের সংসদে বিরোধী দল তার মাঠে তার অবস্থান নাই, আর মাঠে যার অবস্থান আছে সংসদে তার অবস্থান নাই, এটা কি গণতন্ত্র দেশ না? এমন কোন ঘর নাই যেখানে আওয়ামী লীগ বিএনপি ভাঙ্গা যাবে না, আমি একমত। আওয়ামী লীগও ভাঙে নাই, বিএনপি ভাঙে নাই, ইভেন জাতীয় পার্টিকে ভাঙতে পারেনি। এখন পাঁচটা জাতীয় পার্টি আছে, মূল পার্টি কোনটা? ওই এর সাথে রসায়নের সাথে জিএম যেখানে আছেন, বিএনপি ভাঙার চেষ্টা করা হয়নি, করা হয়েছে, হয় না কেউ, হবে না, কারণ মূল স্রোত কে থাকে, একদিকে বঙ্গবন্ধু একদিকে জিয়াউর রহমান একদিকে এরশাদ, এদেরকে দেখে রাজনীতি করছে মানুষ। এই দলগুলো এখন বিভিন্ন নেতার সাথে সংস্কৃতি করছেন, আমি সেই জন্যই বললাম আনাচে কানাচে যত মিটিং করেন মেরুকরণ যেদিকে যাক না কেন চূড়ান্ত পর্যায়ে দেখবেন মেরুকরণ হচ্ছে বিএনপি জাতীয় পার্টি জোট, এবং এই জোটের মধ্যে জাতীয় বাড়ি কোথায় থাকবে এটা ভালো সমস্যা। জাতীয় পার্টি কোন দিকে থাকবে? জাতীয় পার্টি সেদিকেই থাকবে জাতীয় পার্টি যদি প্রমাণ করতে পারে আমি স্বাধীন, আমার সিদ্ধান্ত ক্ষমতা আছে, এবং আমি
স্যাক্রিফাইস করতে পারি। ওই যে রংপুর নির্ভরশীল যে পার্টিটা আছে, সেই পার্টিটা কিন্তু ভবিষ্যতে যদি এইভাবে থাকে, থাকবে না, থাকবে না, যে কোনো লোকই বলতে পারে। সুতরাং আমি মনে করি মেরুকরণ নাম দিয়ে দিয়েছিলাম, মেরুকরণের রাজনীতিতে বাংলাদেশ প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের প্রয়োজন আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা গণতান্ত্রিক সমঝোতা, একটা বিশ্বাস এবং একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে আগামী নির্বাচনটা ভালোভাবে করতে পারি। এবং আবারও বলছি, নির্বাচন কমিশনকে বলবো আপনি মুখে একদম তালা মারেন, আপনার কথা বলার সময় এখন আসে নাই। আপনার দায়িত্ব হবে রাজনৈতিক দলগুলো নিজেদের সমঝোতা করে নির্বাচনে যাবে, আপনি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন। আর পরিচালনা করতে গেলেও কিন্তু আপনাকে একটা পরিবেশ লাগে, আর সেই পরিবেশটা কি? সরকারের সমর্থন। এখন সমর্থনটা কিভাবে পাবেন আপনি, ওই সময় বলা যাবে। আপাতত আপনি একটা কাজ করেন, আপনি ঘুমান, মুখ বন্ধ করেন, অথবা লেখাপড়া করেন, অথবা অন্য কোনো ব্যস্ত থাকেন, নির্বাচন করেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা না বলে আপনি সোজা কথা বলে দেন, নির্বাচনে কি আসবে না আসবে এর নির্ধারণ করবে দলগুলো, তারাই ভালো জানে, যারা আসবে তাদেরকে নিয়ে আমরা নামবো, এর বেশি কিছু না।